नमस्कार दर्शक बंधुरा पराशक्ति चैनल समस्त दर्शक बंधु के पुनराय पराशक्ति चैनल नमस्कार जानाई। आशा करी सबाई भालो आछेन। सामने ही रथयात्रा तो आपनादेर जोन्नो एक छोट्ट विषय निये एसेछि जे निजेर बाड़ीते रथयात्रा अनेकेई करेन, अनेकेई अनेकेर बाड़ीतेई बाच्चाराओ रथ टाने, তো অনেকের সেটিকে পূজোর মতো করে মানে বৈধ একটি রথযাত্রা করার বাসনাও কিন্তু অনেকের মনেই আছে। তো তা যদি করতে হয় তাহলে রথযাত্রা কেমন করে করব, মানে রথ যে টানছি সেটিকে কি করে প্রকৃত রথযাত্রার রূপ দেব, তার একটি ছোট্ট পুজো এবং পদ্ধতি তা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। সেই সঙ্গে আরও কটি কথা বলি যে রথযাত্রা কিন্তু নিজের ইষ্ট দেবতার জন্য যে কেউ করতে পারে। তার জন্য শুধু যে জগন্নাথ দেবের রথযাত্রা করতে হবে এমনও কিন্তু নয়। ইচ্ছে করলে নিজের ইষ্টদেব যদি শিব হন, নিজের ইষ্টদেব যদি গণেশ হন, নিজের ইষ্টদেব যদি ভগবতী হন, তাদেরও কিন্তু রথযাত্রা করা যায়। দেবী ষোড়শ যাত্রার মধ্যেও কিন্তু রথযাত্রা আছে। তারাপীঠে তারা মায়ের রথযাত্রা হয় এবং দক্ষিণ ভারতে যত মন্দির আছে, যত মন্দির, সমস্ত মন্দিরে দেবতাদের রথযাত্রার নির্দিষ্ট দিন আছে। সাধারণত অনেক সময় দেবতাদের যে ব্রহ্মোৎসবম হয় সেই ব্রহ্মোৎসবমের সময় রথযাত্রা হয়। কার্তিক, গণেশ, শিব, পার্বতীকেও বাদ যান না ওখানে রথযাত্রায়। তো সেই জন্যে রথযাত্রা, এই রথযাত্রার দিনেও পুরুষোত্তম রথযাত্রা, এই যে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া, এই শুক্লা দ্বিতীয়ার এই যে রথযাত্রা, এই রথযাত্রাও কিন্তু আপনি নিজের ইষ্ট দেবতার জন্যও করতে পারেন, আবার জগন্নাথ মহাপ্রভুর জন্য তো করতেই পারেন। তো এই যে বিষয়টা, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন আপনাদের ব্যাপারটা শেখাই, রথযাত্রা কিরম করে আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম কি করতে হবে, না প্রথম কথা হচ্ছে আপনাকে একটি রথের ব্যবস্থা করতে হবে। সাধারণত তো দারুময় রথ অর্থাৎ কাঠের রথই প্রশস্ত, তবে আজকাল কিন্তু আমরা ধাতুর রথও দেখতে পাচ্ছি। তো ধাতব রথ বানালেও খুব একটা অসুবিধে নেই। তো এবারে রথে কাকে বসাবেন এটা নিয়ে একটা কনফিউশন থাকে। যদি ধরুন সাধারণ রথযাত্রাই হয় বিষ্ণু বিষয়ক, যদি আপনার বাড়িতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন এই চতুর্ধা মূর্তি থাকেন তাদেরকে আপনি রথে বসাতে পারেন। শুধু জগন্নাথকে আপনি রথে বসাতে পারেন, শুধু জগন্নাথ দেবের রথ করলে তখন বামন নাম দেওয়া হয় তাকে, তো বামন হিসেবে তার রথযাত্রা হতে পারে। বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ থাকলে তাকে রথে বসাতে পারেন, বাড়িতে নারায়ণ থাকলে তাকে রথে বসাতে পারেন, শালগ্রাম শিলা থাকলে তাকে রথে বসাতে পারেন, এরকম হতেই পারে। তো এই মতোই আমি বিধিটা বলে যাচ্ছি। ধরুন বলছে যে আপনার এই রথে আপনি আপনার যে রথ এবং দেবতা এই দুটো বস্তুকে আপনার রেডি রাখতে হবে। এবার যেটা করতে হবে যে সেদিন আপনাকে স্নান টান করে নিত্যক্রিয়া যা যা পূজা পাঠ ইত্যাদি করে তারপর আচমন প্রভৃতি করে বিষ্ণু স্মরণ পুণ্যাহ বাচন এই সমস্ত করে তারপরে ওম কর্তব্যস্মিন বিষ্ণু রথ প্রতিষ্ঠা কর্মাণি ওম পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তু, তারপরে কর্তব্যস্মিন বিষ্ণু রথ প্রতিষ্ঠা কর্মণি স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, এই রকম ব্রাহ্মণেরা পুণ্যাহ বাচন করবেন। তারপরে যেটা করতে হবে, আসলে যেহেতু এটি একটি আপনি বিশেষ ক্রিয়া করতে চাচ্ছেন সেই জন্য আপনাকে সংকল্প করতে হবে। এই সংকল্প করতে যেটা করতে হবে যে ওম বিষ্ণুর ওম তৎসদ্য আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে দ্বিতীয়াং তিথ অমুক গোত্রোৎপন্ন অমুক নামাহম এতৎ, অমুক গোত্র এবং অমুক নামাহং নিজের নাম গোত্র বলবেন, এতৎ কাষ্ঠাদিময় রথ পরমাণু সমসংখ্যক বর্ষ সহস্রাবচ্ছিন্ন স্বর্গলোক মহীতত্ত্বকামহ অথবা শ্রী বিষ্ণু প্রীতিকাম কাষ্ঠাদিময় বিষ্ণু রথ প্রতিষ্ঠাম অহম করিষ্যে। এইখানে যদি আপনি ব্রাহ্মণ হন, যদি পৌরোহিত্য করছেন, পরার্থে করলে করিষ্যামি হবে, নিজের জন্য করিষ্যে হবে, এবং
যদি কোনো ব্রাহ্মণ দিয়ে করানো হয় তাহলে তিনি ওম প্রণব ইত্যাদি উচ্চারণ করবেন, না হলে প্রণব স্থলে উচ্চারণ করতে হবে নম, যেমন সাধারণ বিধি সেই বিধিতেই হবে, নতুন কিছু না। এইবারে নিজের যে বেদের শাখা সেই শাখা অনুযায়ী সংকল্প করার পরে সংকল্প সুক্ত পাঠ করতে হবে। তারপরে গৌর্যাদি ষোড়শ মাতৃকার পূজা, গণেশ এবং গৌর্যাদি ষোড়শ মাতৃকার পূজা, গৌরী আদি ষোড়শ মাতৃকা তাদের পূজা, যেমন বিষ্ণু রথ প্রতিষ্ঠা কর্ম অভ্যুদয়ার্থম স্বগণাধিপ গৌর্যাদি ষোড়শ মাতৃকা পূজা বসধারা সম্পাদন আয়ুষ্য সুক্ত জপ অভ্যুদায়িক শ্রাদ্ধন্যহম করিষ্যে, এই বলে মাঙ্গলিক কর্মে যা করা হয় সেই রকম গণেশ এবং গৌরী আদি ষোড়শ মাতৃকার পূজা, তারপরে চেদিরাজের পূজা, বসুধারা এবং পূর্বপুরুষের জন্যে অভ্যুদয়িক শ্রাদ্ধ, সম্ভব না হলে ব্রাহ্মণকে ভোজ্যদান, এই কর্মগুলি করলে আপনার গোটা কর্মটা সম্পূর্ণ হবে। এই সমস্ত হয়ে গেল। তারপরে যজমান পুরোহিত তারা সবাই মিলে কর্মে প্রবৃত্ত হবেন। তো কর্মপ্রবৃত্তির পূর্বে কিন্তু যজমান যদি পুরোহিত দিয়ে করান তাহলে পুরোহিত বরণও করে নিতে হবে। হ্যাঁ, পুরোহিত বরণ যেমন বিধি আছে আচার্য বরণ, সেই বরণ বিধিও কিন্তু করে নিতে হবে। অর্থাৎ পূজার যে সামান্য অঙ্গগুলি সেই সমস্ত কাজ করে নিয়ে এরপরে সামান্যার্ঘ স্থাপন, আসন শুদ্ধি, ভূতশুদ্ধি, মাতৃকা ন্যাস ইত্যাদি করে সাধারণ নিয়ম অনুযায়ী একটি ঘট স্থাপন করতে হবে। এই ঘটে গণেশ, বিষ্ণু, সূর্য, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, আদিত্যাদি নবগ্রহ, ইন্দ্রাদি দশ দিকপাল তাদের সবাইকে আবাহনপূর্বক পূজা করতে হবে। এটি একটি মঙ্গল কলস, আসলে তাদের সবাইকে আবাহনপূর্বক পূজা করতে হবে। পূজা করে তারপরে যে মূর্তিকে আপনি রথে প্রতিষ্ঠা করবেন সেই মূর্তিকে স্নান অভিষেক করে তাকে পিঠের ওপরে স্থাপন করতে হবে, অর্থাৎ যেখানে আপনি তাকে বসাচ্ছেন সেই পিঠে স্থাপন করতে হবে। পিঠে স্থাপন করে ধ্যান ইত্যাদি করে সেই দেবতাকে সম্ভব হলে ষোড়শ উপাচারে, নাহলে দশোপচারে অন্তত পূজা করতে হবে, অর্থাৎ আপনার সাধ্যমতো উপাচার প্রদান করে তাকে আগে সেবা পূজা সারতে হবে। তার পূজা করা হয়ে গেল। এবার পূজা হয়ে গেলে যথাসাধ্য পূজা করে তার অঙ্গ আবরণ দেবতাদের পূজা করে সেই দেবতার উদ্দেশ্যে হোম করতে হবে। সেই হোম চড়ু হোম, তিল হোম, সমিধ হোম ইত্যাদি হলে খুব ভালো হয়। তো যদি হোম একান্তই সম্ভব না হয় তাহলে পূজা করেই তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। নিজে যদি করেন ধরুন, তখন তো হয়তো অতটা যদি করতে নাও পারেন, তাকে পূজা করে হোমের অনুকল্প হিসেবে জপ করবেন, দিয়ে তার কাছে ক্ষমা চাইবেন। করে এইবারে আপনাকে রথের কাছে গিয়ে রথে কয়েকটি জিনিস করতে হবে। সেটি হচ্ছে রথের মাথায় অবশ্যই ধ্বজা বা পতাকা লাগাতে হবে এবং রথকে মালা চন্দন ইত্যাদি দিয়ে সুসজ্জিত করে, যদি আপনি বিষ্ণুর রথ করছেন, অর্থাৎ আপনি যদি রাধা গোবিন্দের, আপনি যদি বিষ্ণুর, নারায়ণের, জগন্নাথের এদের জন্য রথ করেন, তাহলে রথে গরুরকে আবাহন করে পূজা করতে হবে। তো সেই মন্ত্রটা বলি, ওম ইয়ো বিশ্বপ্রাণ হেতু স্তনুরপি চ হরের যান কেতু স্বরূপো ইয়ম সঞ্চিন্তৈব মোহাত স্বয়মুরগবধূর্বর্গগর্ভাঃ পতন্তি চঞ্চচণ্ডোরুতুণ্ডত্রুটিতফণা বসারক্তধারাঙ্কিতাস্যম বন্দে ছন্দোময়ম তং খগপতিমলম স্বর্ণবর্ণম সুপর্ণম। এই যে সুপর্ণ, ইনি হচ্ছেন গরুর, গরুর দেবকে যিনি, তিনি যেহেতু ভগবানের বাহন তাকে আবাহন করে পূজা করতে হবে। এখানে বলি, আপনি যদি শিবের রথ করেন তাহলে রথে নন্দীকে আবাহন করে পূজা করবেন, যদি আপনি আপনার ঈশ্বরদেবী ভগবতী কালিকা বা এরম শক্তি বিগ্রহ হয় তাহলে সিংহকে রথে আবাহন করে পূজা করবেন,
এই রকম গণেশের জন্য মুশিককে আবাহন করে পূজা করতে হবে, অর্থাৎ যে দেবতা তার বাহন তাকে আবাহন করে পূজা করতে হবে রথে। তারপরে পবিত্র জলধারা দিয়ে রথকে প্রক্ষণ, অর্থাৎ জল ছিটা, শান্তিকুম্ভের জল ছিটা দিয়ে রথকে শোধন করতে হবে। রথের ধ্বজা পতাকা ইত্যাদি তো লাগাতে হবে, তারপরে বলেইছি। এইবারে রথের সম্মুখে প্রথমে এই অপদেবতা এদের জন্য, ভূতাদিদের জন্য মাসভক্ত বলি প্রদান করতে হবে। এই মাসভক্ত বলি একটি পানপাতা বা কোনো পাত্রে বা মাটির খুঁড়িতে বা বেলপাতার উপরে দই, মাসকলাই, একটু হলুদ গুঁড়ো ইত্যাদি দিয়ে মাসভক্ত বলি, এস মাসভক্ত বলি ওম দেব দৈত্য ভূতাদিভ্যো নমঃ বলে, বা এস মাসভক্ত বলি ভূতাদিভ্যো নমঃ, এই সামান্য মন্ত্রে মাসভক্ত বলি দিয়ে প্রার্থনা করতে হবে যে সমস্ত অপদেবতারা এখান থেকে সরে যাক। তো তারও কিছু মন্ত্র অবশ্যই আছে, সেই মন্ত্রটাও তাহলে বলি শুনুন। যদি না পারেন মনে মনে প্রার্থনা করবেন যে সরে যেতে তাদেরকে, তারা যেন কোনো বিঘ্ন উৎপাদন না করেন। যদি পারেন তাহলে বাই ভিডিওটা চালিয়ে ওম বলিম গৃহণন্তু মে দেবা আদিত্য বসবস্তথা মরুতশ্চাশ্বিন রুদ্রাহা সুপর্ণা পন্নগস্তথা অসুরা যাতু ধানাশ্চ রথস্থাশ্চৈব দেবতাহা দীকপালা লোকপালাশ্চ ইয়ে চ বিঘ্ন বিনাশকাহ জগতঃ স্বস্তি কুর্বাণ দিব্যমহর্ষয়স্তথা অভিঘ্নমাচরন্ত্বেতি মা সন্তু পরিপন্থিনঃ সৌম্যা ভবন্তু তৃপ্তাশ্চ দৈত্যা ভূতগণস্তথা। এই মন্ত্র পাঠ করে আর সম্ভব না হলে হাত জোড় করে সমস্ত দিকপাল, লোকপাল, অপদেবতা, ভূত, পিশাচ আদি যারা আছেন তাদের সবাইকে সরে যেতে এবং রথকে নির্বিঘ্ন করতে প্রার্থনা করবেন মনে মনে। তারপরে রথে সুদর্শনকে পূজা করবেন, যে সুদর্শন হচ্ছেন ভগবানের অস্ত্র, তাই সুদর্শন রথকে যেন রক্ষা করেন চারদিক থেকে। যদি শিবের করেন ত্রিশূলের পূজা করবেন, ভগবতীর হলে খড়্গের বা শূলের পূজা করবেন, এই রকম আপনাকে করতে হবে। এইবারে রথ দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, সামান্য জল এবং ফুল রথের উপরে দিয়ে ওম এ তসমাই কাষ্ঠাদিময় রথায় নমঃ এতদ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ এতদ সম্প্রদানায় অমুক দেবতায় নমঃ। অথবা এরমও হয় যে বিষ্ণুরম তৎসদ্য অমুকে মাসে, ওই আষাঢ়ে মাসে শুক্লপক্ষে দ্বিতীয়াম তিথৌ অমুক গোত্র অমুক নামাহম এতদ কাষ্ঠাদিময় রথ পরমাণু সমসংখ্যক বর্ষ সহস্রাবচ্ছিন্ন স্বর্গলোক মহীতত্ত্বকামহ। অথবা শ্রী বিষ্ণু প্রীতিকাম বা শ্রী দুর্গা প্রীতিকাম এরকম বলে ইমং কাষ্ঠাদিময়ম রথম শ্রী বিষ্ণু দৈবতম অর্চিতম শ্রী বিষ্ণবে তুভ্যমহম সম্প্রদাদে। এই শ্রী বিষ্ণু দৈবতম এটা সব সময়ই হবে। এবার যদি আপনি জগন্নাথ, কৃষ্ণ, বিষ্ণু এদের জন্য উৎসর্গ করেন শ্রী বিষ্ণবে তুভ্যমহম সম্প্রদাদে, যদি দুর্গাকে করেন শ্রী দুর্গা তুভ্যমহম সম্প্রদাদে, শ্রী কালিকায় তুভ্যমহম সম্প্রদাদে, শ্রী রুদ্রায় তুভ্যমহম সম্প্রদাদে, এই রকম শিবের জন্য করলে রুদ্রায়, এই রকম বলে আপনার দেবতার নাম করে তাকে অর্চনা উৎসর্গ করে দেবেন। যদি একান্তই না পারেন তাহলে ফুল, অক্ষত, জল ইত্যাদি রথের ওপরে দিয়ে এতদ অধিপতে বিষ্ণবে নম এতদ সম্প্রদানায় অমুক দেবতায় নম বলে ফুল রথের ওপরে দেবেন। অমুক দেবতার স্থলে কালী, দুর্গা, শিব, আপনার ইষ্ট দেবতা যার রথ করছেন, অথবা যদি জগন্নাথের করেন তার বিষ্ণুর করেন তার নাম করে তাকে উৎসর্গ করবেন। দিয়ে রথে সেই বিগ্রহকে রথে বসাবেন, রথে বসিয়ে এবারে প্রার্থনা করতে হবে। এই প্রার্থনাটা কিন্তু জগন্নাথ বা কৃষ্ণ বা বিষ্ণুর জন্যে, যে ওম ইন্দ্রদ্যুম্নেহ ক্ষিতিপতি যথা চাসিত পুরা বিভো বিজয়স্ব রথে নাশু গুণ্ডিচা মণ্ডপম প্রতি তবাপাঙ্গাবলোকেন প্রপূনন্তি দিশো দশ নিঃশ্রেয়সপদম যান্তু স্থাবরাণি চরাণি চ
অবতারকৃত ইয়েষ লোকানুগ্রহ কাম্যা, এইরকম প্রার্থনা করে দেবতা এবং ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে তারপরে তাদেরকে রথে ভ্রমণ করাবেন। এই প্রকার যদি করেন তাহলে আপনার রথযাত্রার সমস্ত ফল লাভ হবে। এইবারে বলি, এই যে উৎসর্গ মন্ত্রটা, এখানে কিন্তু বলাই হচ্ছে যে মহারাজা ইন্দ্রদ্যুম্ন যেমন আগে তোমাকে রথে পরিভ্রমণ করিয়েছিলেন, সেই প্রকারে আমি আজকে করছি, তুমি আমায় বিজয় ইত্যাদি প্রদান করো। এটা কিন্তু জগন্নাথের উদ্দেশ্যেই বলা, কারণ জগন্নাথকেই ইন্দ্রদ্যুম্ন করেছিলেন। আপনি যদি আপনার ইষ্টদেবী কালিকা হন, তাকে রথে বসান, তাহলে ইন্দ্রদ্যুম্নের মন্ত্র হবে না, কাজেই তখন এটা বাদ যাবে। তখন আপনি ব্রাহ্মণকে দক্ষিণা নর্মালি প্রদান করবেন, করলেই হবে। এই যে মন্ত্রটি, এটি বিশেষতই জগন্নাথের জন্য। তো এই প্রকারে যদি করেন, তারপরে বাদ্য গীত ইত্যাদি সহযোগে, ভক্তি সহযোগে নাম কীর্তন গান ইত্যাদি করতে করতে রথযাত্রা করতে হবে। দেবতাকে রথে করে আপনি যেখানে নিয়ে যেতে চান সেখানে নিয়ে যেতে হবে। যদি ধরুন আপনি ভগবতী কালিকাকে নিয়ে রথযাত্রা করছেন, তাহলে কালী কীর্তন শ্যামাসঙ্গীত ইত্যাদি করতে করতে, আনন্দ সহকারে নৃত্য গীত ইত্যাদি করতে করতে ভগবতীকে নিয়ে যাবেন। তো যেমনভাবেই করুন, তাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া এবং ওই দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত সেখানে তার সেবা পূজা এবং দশমীতে তাকে আবার ফেরত আনা। তো এই রকম ফেরত আনার সময়ও অবশ্যই রথে আবার পূজা করে, রথ উৎসর্গ আর করতে হবে না, কিন্তু রথকে পূজা করে, রথে দেবতার বাহন দেবতার অস্ত্র তাদেরকে পূজা করে, রথের সামনে বলি প্রদান যেটা বললাম, মাসভক্ত বলি প্রদান করে, তবেই দেবতাকে রথে তুলে আবার তাকে ফেরত আনতে হবে। তো এই গোটা অনুষ্ঠানটা এরমভাবে যদি আমরা করি, তাহলে কিন্তু সম্পূর্ণ রথযাত্রার ফল, দেবতার যে সন্তোষ লাভ হবে তা আপনি লাভ করবেন। তো ভিডিওটা সেই জন্যেই করলাম যে যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে খুব আনন্দ পাবো। এইরকমই তো বিধি। তো আপনি ইষ্ট দেবতার জন্য, নিজের গৃহদেবতার জন্যও কিন্তু রথযাত্রা করতেই পারেন, সেটা করতে গেলে একটু কঠিন লাগলেও করতে পারেন। তো এই তো মোটামুটি বিধি গেল। এবার বলি যে গোটা বিধিটা যারা পুজোপাঠ খুব ভালোভাবে জানেন না তাদের পক্ষে করা সম্ভব নয়, সেই জন্যে এই বিষয়গুলির জন্য পুরোহিত বরণ করা হচ্ছে সবচেয়ে ভালো। একজন পুরোহিতকে ডেকে এই বেসিক পুজোটুকু করিয়ে নিলে খুব ভালো হয়। যদি একান্তই না পারেন, যদি মনে হয় যে বাবা একটা রথ করতে গিয়ে কি ফ্যাঁসাতে পড়লাম, তা যদি মনে হয় তাহলে ভগবানকে খুশি করার জন্য পুরো জিনিসটা নিজে করতে পারেন। তার খুব সোজা একটা জিনিস আমি বলি, যে সকালবেলা নিজে নিত্য পূজা ইত্যাদি করে নিজে আচমন করতে, তো নিশ্চয়ই জানেন নমস্ত বিষ্ণু বলে তিনবার জলপান করে আচমন করবেন। আচমন করে সমস্ত দেবতাদের পুজো তো আগেই করেছেন, তার আগে গণেশের সামান্য একটু পূজা, নিজের বাড়িতে ঠাকুর আসনে গণেশ থাকলে তাকেই একটু পূজা করুন। গৌর্জা আদি ষোড়শ মাতৃকা, গৌরী আদি ষোড়শ মাতৃকাদের উদ্দেশ্যে অন্তত একটি ফুল, সম্ভব হলে ষোলোটি ফুল প্রদান করুন। নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে বসুধারা চেদিরাজ ইত্যাদি যদি নাও পারেন, এই রথ যাত্রা করতে গেলে নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে একটি ভোজ্য, একটু চাল একটু ঘি একটু সবজি একটু দক্ষিণা দিয়ে একটি ভোজ্য একটি ব্রাহ্মণের জন্য তুলে রাখুন। কল্পনা করুন, প্রার্থনা করুন যে আপনার পিতৃপুরুষও যেন এই রথযাত্রার দ্বারা আনন্দিত হন। এইটুকু করুন, করে তারপরে যে দেবতার আপনি রথযাত্রা করছেন তাকে পূজা করুন, রথকে শুদ্ধ জল দ্বারা প্রক্ষণ করে শুদ্ধ করুন, শুদ্ধ করে সেই রথে ধ্বজা একটি পতাকা অবশ্যই লাগাবেন এবং মালা ইত্যাদি দিয়ে রথকে সুসজ্জিত করবেন। তারপরে যেটা আবশ্যিকভাবে করবেন, রথে দেবতার বাহন এবং আয়ুধ অর্থাৎ অস্ত্রের পূজা করবেন। এইটুকু করবেন। যেমন ধরুন যদি আপনি জগন্নাথের রথ করেন, কৃষ্ণের রথ করেন, নারায়ণের রথ করেন, তাহলে নমো গরুড়ায় নমঃ বা ওম গরুড়ায় নমঃ এইটুকু বলে গরুড়দেবকে পূজা করুন। ওম সুদর্শনায় নমঃ বা নমো সুদর্শনায় নমঃ এই বলে তার অস্ত্র আয়ুধের পূজা করুন। তাদের কাছে প্রার্থনা করুন যে ভগবানকে তুমি বহন করে নিয়ে যাও এবং সুদর্শনকে বলুন তিনি যেন রথকে রক্ষা করেন। তেমন যদি আপনি ভগবতী কালিকার রথ করেন, তাহলে নমো সিংহবাহনায় নমঃ বা একটি মন্ত্রও আছে, বজ্রনখদংষ্ট্রায়ুধায় মহাসিংহায়, যে মন্ত্র আছে
যারা জানেন করবেন, না হলে নমো সিংহায় নমঃ বা সিংহ বাহনায় নমঃ এবং ভগবতীর আয়ুধ হিসেবে খড়গায় নমঃ এই বলে প্রার্থনা করুন। শিবের হলে নমো বৃষভায় নমঃ বা নন্দীশ্বরায় নমঃ এবং ত্রিশূলায় নমঃ বলে পূজা করুন। কার্তিকের হলে নমো কার্তিকের যে বাহন আর কি ময়ূর, ময়ূরায় নমঃ এবং তার আয়ুধ হলো ভেল বা ভল্ল। হ্যাঁ, তো শক্তায় নমঃ বলে পূজা করুন। গণেশ হলে মুষিক বাহনায় নমঃ এবং অঙ্কুশায় নমঃ বলে পূজা করুন। করে এই রথে একটা সংকল্প করুন হাতে একটু জল নিয়ে, সম্ভব হলে তো কুশিতে জল, একটু আতপ চাল, একটি হর্তকি ইত্যাদি গ্রহণ করে সংকল্প করতে হবে। যদি নাও পারেন তাহলে হাতে জল নিয়ে অন্তত সংকল্প করুন যে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়াম তিথৌ অমুক গোত্রোৎপন্ন অমুক নামাহম ভগবত প্রীতি কামনায়া বা বিষ্ণু প্রীতিলাভ কাম বা দুর্গা প্রীতিলাভ কাম বা শিব প্রীতিলাভ কাম কাষ্ঠাদিময় রথ প্রতিষ্ঠাপূর্বক রথযাত্রা কর্মাহম করিষ্যে। এইটুকু বলে সংকল্প করুন। করে সেই রথকে পূজা করে দেবতাকে রথে আরোহণ করান এবং রথ চালনার পূর্বে অবশ্যই রথের আগে বা রথের পাশে একটি মাটিতে একটি ত্রিকোণ মণ্ডল অঙ্কন করে তাতে পান পাতা, বেলপাতা বা একটি মাটির খুঁড়ি রেখে তাকে একটু দই, মাসকলাই, হলুদ গুঁড়ো ইত্যাদি দিয়ে তার উপরে এসো মাসভক্ত বলি ভূতাদিভ্য নম বলে সমস্ত ভূত এবং ভূতগণেদের উদ্দেশ্যে বলি প্রদান করে নৃত্যগীত বাদ্য সহযোগে রথযাত্রা করুন। অন্তত এইটুকু করুন এবং সমস্ত কিছুর পরে অবশ্যই ব্রাহ্মণকে সামান্য দক্ষিণা এবং ওই যে চাল ভোজ্য তুলে রেখেছিলেন তা প্রদান করুন। এইটুকু করলেও কিন্তু আপনার রথযাত্রা পূর্ণ হয়। আর যদি গোটা বিধিমতো করতে পারেন মন্ত্রাদি সহ সেটা তো বলেইছি, কিন্তু এইটুকু যদি করেন নিজে তারপরে নিজের প্রাণঢালা ভক্তি এবং আনন্দে তাহলেও কিন্তু ভগবান অবশ্যই সেই পূজা গ্রহণ করেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু ভুলে যাবেন না, এবং এই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। জয় মা, জয় মা।